ব্রাজিল আমাদের মাঠে হয়েছে হয়েছে তাদের স্বাগত জানাচ্ছি। অধ্যাপক খান আলতাফ হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার পারিবারিক সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক বাগেরহাট জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, আমার সহযোদ্ধা মোরগঞ্জ শৃঙ্খলার আগা চৌধুরী আলম সহ যারা গুম হয়ে আছেন, আজ পর্যন্ত তাদের লাশ পাইনি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি আমার 10,000 নেতা কর্মী বিএনপির রাজপথে শেখ হাসিনা খেতিবাদী সরকারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন সময় প্রাণহানি ঘটেছে, তাদেরকে আমি স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অবগত আছেন 1/11 দেশি বিদেশি সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি আধিপত্যবাদের চক্রান্তের বিনয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করে সর্বপ্রথম তাকে তার বাড়ি থেকে এক কাপড়ে বাড়ি থেকে অনেক সময় পুলিশ এবং তার শেখ হাসিনার বাহিনী তাকে গায়ে চর্চারও পর্যন্ত করেছে, তাদেরকে এক কাপড় থেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আপনারা অবগত আছেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশ বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে জেলে পুরে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, তার ভাইয়ের লাশ পর্যন্ত দেখতে পারেনি, আজ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেনি। প্রিয় ভাইয়ের আমার, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে 2009 সালে 2008 সালের 29শে ডিসেম্বর কাশ্মীর নির্বাচনের মাধ্যমে আমাদেরকে 29টি আসন দিয়ে একতরফা নির্বাচনে গিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে 2008-09 সালের 25শে ফেব্রুয়ারি যারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশকে আধিপত্যবাদী ভারতের হাতে তুলে দিয়েছে এই ফেতিবাদী শেখ হাসিনা। আমার বক্তব্য অনেক, আমি বক্তব্য দিতে গেলে 1 ঘন্টা লাগবে, আমি অত দিব না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 12 সালে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বন্ধ করে দিয়ে একতরফা নির্বাচন 13 সালে, 18 সালে রাতের অন্ধকারের নির্বাচন, 24 সালের 7ই জানুয়ারি বিএনপি জামাতকে বাদ দিয়ে দামি নির্বাচন করে, ওরা ভেবেছিল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু ছাত্র জনতা তাদের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে শুধু নয়, এটাই একদিনের ফসল নয়, 17 বছর আমার দলের নেতা কর্মীরা গুম হয়েছেন, হত্যা হয়েছেন, এর ধারাবাহিকতায় সব কিছু মিলে 15ই জুলাই আমরা আন্দোলন শুরু করি। প্রিয় ভাইয়ের আমার, যার বদৌলতে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আধিপত্যবাদী ভারতের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। আপনারা জানেন বাংলাদেশের এমন কোন ক্ষেত্র নাই, বিদ্যুৎ খাত, শিক্ষা খাত, শেয়ার বাজার, স্বাস্থ্য খাত, পরিবহন খাত, সব খাতে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ এখন শূন্যের কোঠায়। আপনারা জানেন ডক্টর ইউনূস নোবেল বিজয়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3-3 বারের প্রধানমন্ত্রী, তাকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার অবকাশ করেছিল। আজ থেকে 2 মাস আগে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি কটূক্তি করেছিলেন, উনি বুড়ো হয়ে গেছেন, ওনার অত চিকিৎসার দরকার কি, 2 দিন পরে মারা যাবে, আল্লাহর কি বিচার দেখেন। 5 তারিখে উনি হেলিকপ্টার নিয়ে ওনার ফ্যামিলি নিয়ে উনি কিন্তু বাংলাদেশে অবস্থান করতে পারে নাই। আমার বিশ্বাস আপনারা দেখে যেতে পারবেন না, শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে, ওনার মাটি বাংলাদেশের মাটিতে হবে না। বাবার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 15ই আগস্ট যেমন কলঙ্কিত অধ্যায় ভরিত হয়েছিল, শেখ হাসিনা তার কুলাঙ্গার শেখ হাসিনা এমন কাজ করেছেন, তার বাবার মূর্তি বা তার বাবার গলায় দড়ি দিয়ে রশি দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখতেন, রাস্তায় ফেলে দিয়েছে। ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, এবার আসি একটা কথা বলে শেষ করব জিওদরা ইউনিয়ন।